ছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ মাধ্যমিক দু হাজার চব্বিশ ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার হাজার একাত্তর পেজ আজকে আমরা যে সাজেশন পার্টটি রয়েছে ফিজিক্যাল সায়েন্সের সেটা আলোচনা করব তো আজকের আলোচনার মধ্যে থাকবে আমাদের পর্যায় সারণী ও ধর্মের পর্যাবৃত্ত ধর্ম ঠিক আছে তো এই পর্শনের যে সাজেশন পার্টে আমাদের এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্ন দীর্ঘ প্রশ্ন এইগুলো কিন্তু আমরা সবকটাই করবো আর মনে রাখবে এ অধ্যায় থেকে তোমাদের টোটাল পাঁচ নাম্বার থাকবে তো যে সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এবং তার সাথে সাথে দীর্ঘ প্রশ্ন তিন নাম্বারের যেগুলো রয়েছে সেইগুলোর সব কটারই আমরা আলোচনা করব একটা ভিডিওতে তো শেষ পর্যন্ত দেখবে তোমরা জানো যে আমাদের চ্যানেলে তোমাদের এবিটে টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলোই করিয়ে দেওয়া হচ্ছে আর কয়েকটা পেজ মাত্র বাকি আছে যেগুলো আপলোড করা হয়নি এখনো ভিডিও সেইগুলো খুব শীঘ্রই আপলোড করে দেব এবং আমাদের কিন্তু পেড গ্রুপে সমস্ত এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত সেট কিন্তু করিয়ে দেওয়া হয়েছে চাইলে আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে কিভাবে জয়েন হতে হবে কি বা বিস্তারিত সব কিছুই পেয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে আলোচনা প্রথমেই পর্যায় সারণীর এমসিকিউতে কিছু প্রশ্ন এইগুলো আমাদের জেনে নিতে হবে যে গ্রুপ ওয়ান বা দীর্ঘ পর্যায় সারণীর এক নম্বর শ্রেণীতে কোন মৌলগুলো অবস্থান করবে খার ধাতুগুলো অবস্থান করবে তাদের দুটো করে বা তিনটে করে উদাহরণ তোমাদের কিন্তু মনে রাখতে হবে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যে কোনো তিনটা মনে রেখে দেবে গ্রুপ টুতে ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো অবস্থান করে যেমন হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম গ্রুপ পনেরোতে কি থাকে নিকটোজেন মৌল অনেক সময় ঘুরিয়ে দেয় নিকটোজেন মৌলের মৌলটি হল কোনটি এমসিকিউ দিয়ে দিতে পারে তাই না তখন নাইট্রোজেনের ফ্যামিলিতে যেগুলো অবস্থান করে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিজমাত এগুলো হবে নিকটোজেন মৌল যদি বলা হয় চ্যালকোজেন মৌল কত নাম্বার শ্রেণীতে অবস্থান করে তখন বলে দেবে দীর্ঘ পর্যায় সারণী ষোলো নম্বর শ্রেণীতে অবস্থান করে অক্সিজেন ফ্যামিলি অর্থাৎ অক্সিজেন সালফার সিলিকন তারপরে হচ্ছে পোলিয়াম এইগুলো আর হ্যালোজেন মৌল কোন শ্রেণীতে অবস্থান করে যদি বলে দেয় তখন বলে দেবে সতেরো নম্বর শ্রেণীতে দীর্ঘ পর্যায় সারণীর সতেরো নম্বর শ্রেণীতে যেমন তোমার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যদি বলে দেয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল কোন শ্রেণীতে অবস্থান করে দীর্ঘ পর্যায় সারণীর আঠারো নম্বর শ্রেণীতে অবস্থান করে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন ইত্যাদি এবার যদি বলে দেয় যে সন্ধিগত মৌলগুলো কোথায় অবস্থান করবে পর্যায় সারণী তখন বলে দেবে যে পর্যায় সারণী দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ তেরো থেকে বারো পর্যন্ত যে শ্রেণী রয়েছে তাতে কিন্তু আমাদের সন্ধিগত মৌল অবস্থান করে আয়রন কোপার নিকেল তোমার কপার এগুলো ঠিক আছে এইভাবে কিন্তু এমসিকিউগুলো দেয় এরপর পারমাণবিক ব্যসারদের থেকে যে সমস্ত প্রশ্ন এমসিকিউ হতে পারে প্রথমে আমাদের জেনে নিতে হবে পারমাণবিক ব্যসার্দ পর্যায়ে বরাবর কি পরিবর্তন হয় পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে পরমাণুর আকার বা ব্যসার্দ ক্রমশ কি হবে হ্রাস পাবে আর যদি কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে যায় সেই ক্ষেত্রে পারমাণবিক ব্যসার্দ বা আকার ক্রমশ বৃদ্ধি পাবে ঠিক আছে তো এরকম যদি একটা উদাহরণ দিয়ে দেয় লিথিয়াম কার্বন অক্সিজেন ফ্লোরিন এদের পারমাণবিক আকার অনুসারে সাজাও তখন লিথিয়াম সর্বোচ্চ হবে তারপরে অক্সিজেন তারপরে ফ্লোরিন কারণ এই ক্ষেত্রে দেখো আমরা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আর এই সবকটাই কিন্তু একই পর্যায়ে অন্তর্ভুক্ত তাহলে ক্রমশ কী হবে পারমাণবিক প্রেশার তো কমতে শুরু করবে কারণ বহিঃস্থম কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করতে থাকছে একই কক্ষপথে ফলে তাদের কেন্দ্রেও কিন্তু প্রোটন সংখ্যা বাড়ছে ফলে এদের মধ্যে আকর্ষণ বলটা তীব্র হয় এবং কিছুটা পরিমাণ আকৃতি কমে যায় এবার যদি কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে যদি যায় সেই ক্ষেত্রে কিন্তু পারমাণিক ব্যবসার তো ক্রমশ বাড়তে থাকে কারণ তাদের কক্ষপথের সংখ্যা ক্রমশ নিচের দিকে যত যাব যত পর্যায়ে ধাপে ধাপে যাবো তত কিন্তু বাড়তে থাকবে যেমন তোমার পটাশিয়াম তারপর হচ্ছে সোডিয়াম তারপর লিথিয়াম ঠিক আছে এরপর আয়নীয় ও অব্যাসার্ধের ক্রমের ক্ষেত্রে একটু মাথায় রেখো এটা এক্সট্রা হিসেবে তোমাদের দিয়েছি যে মোর পজিটিভ যদি ক্যাটায়ন হয় তার আকারটা কিন্তু লেস পজিটিভের থেকে কম হবে অর্থাৎ যার চার্জ পজিটিভ চার্জ বেশি তার আকারটা ছোট। ঠিক আছে যদি আমরা নেগেটিভ আয়নের ক্ষেত্রে দেখি অ্যানায়নের ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে কিন্তু যার নেগেটিভ চার্জ বেশি তার আকার বড়ো হবে ঠিক আছে যেমন এখানে যদি একটা উদাহরণ দিয়েছি এদের ক্রম কেমন হবে সব থেকে কম কার হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস সব থেকে বেশি হবে সিএল মাইনাস ক্লিয়ার এরপর আয়নাইজেশন শক্তি বিষয়ে একটু জেনে নিই দেখো কোনো মৌলের পরমাণুর তোমার সর্ববহিষ্ঠতম কক্ষপথে ভ্রু ভূমিস্তরে থাকা অবস্থায় গ্যাসীয় কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন সম্পূর্ণরূপে তার কক্ষ থেকে বর্জিত করতে বা বের করে দিতে যে পরিমাণ শক্তিটা লাগবে সেটাকে আমরা বলবো আয়নাইজেশন পোটেন্সিয়াল বা আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন শক্তি বা আয়নাইন বিভব যাই বলতে পারো এদের একক হবে কি কিলোজুল পার মোল কিলো ক্যালোরি পার মোল এবার আসছি পর্যায় বরাবর কি পরিবর্তন হয় পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় আয়নাইজেশন শক্তি যে তত বাড়তে থাকবে আয়নাইজেশন শক্তিটা যখন পর্যায়ের বাম দিক থেকে আমরা ডান দিকে যাব তত বাড়তে থাকবে আর গ্রুপের ওপর থেকে নিচের দিকে যত যাব তত কিন্তু কমতে থাকবে ঠিক আছে এর একটা উদাহরণ এখানে দিয়েছি দেখো যেমন হচ্ছে নিয়ন তারপরে হচ্ছে আয়রন তারপরে হচ্ছে তোমার তোমার অক্সিজেন এদের যদি আমরা দেখি সেই ক্ষেত্রে নিয়ন আগে হবে এটা ফ্লোরিন হবে ঠিক আছে নিয়ন তারপর ফ্লোরিন তারপর অক্সিজেন এবার যদি আমরা তোমার এর দিকে দেখি একটা শ্রেণী বরাবর লিথিয়াম তারপরে হচ্ছে পটাশিয়াম তারপর বিডিয়াম তারপর সিজিয়াম তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আয়নাইজেশন পটেন্সিয়ালটা বা আয়ন শক্তিটা ক্রমশ হ্রাস পেতে থাকে ঠিক আছে এরপর শ্রেণী বরাবর কি পরিবর্তন হয় শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যদি যায় আইনশীল শক্তি বা ক্যাটানে পরিণত হওয়ার প্রবণতাটা বাড়তে থাকবে ঠিক আছে কারণ তার বহিস্তম কক্ষপথে দূরত্ব নিউক্লিয়াস থেকে বাড়তে শুরু করে ফলে বহিস্তম কক্ষপথে ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশনটা কম হয় তাই সহজে আমরা বের করে দিতে পারি একটি ইলেকট্রনকে কম শক্তি দিয়ে ওকে এইখানে এই অর্ডারগুলো অবশ্যই তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে এরপর তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা পর্যায়ক্রমিকভাবে কীভাবে পরিবর্তিত হয় দেখো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা কি হয় ক্রমশ বৃদ্ধি পাবে এটা কিন্তু আমরা দিয়েছি পর্যায় বরাবর ঠিক আছে তাহলে যত বাড়তে থাকবে অর্থাৎ যেটা ফ্লোরিন সর্বশেষ ফ্লোরিন এবং বাম দিকে থাকা সর্বপ্রথম হচ্ছে লিথিয়াম এদের মধ্যে যদি আমরা মাছ বরাবর যদি সব কটা সাজাই তরুদ ঋণাত্মকোনো অনুসারে তো ফ্লোরিনের সর্বোচ্চ হবে এবং সব থেকে কম হবে লিথিয়াম ক্লিয়ার এইভাবে কিন্তু অর্ডারটা হবে পর্যায় সারণীর কোন শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে তরুদ ঋণাত্মকতা কি হবে হ্রাস পাবে যেমন ফ্লোরিন তারপর হচ্ছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং যারণ ধর্মটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে ওকে প্রথমত কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বা প্রবণতা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা এটা কিন্তু মাথায় রেখো ইলেকট্রনকে গ্রহণ করার প্রবণতা বা ক্ষমতাকে সেটাকে আমরা বলবো জারণ ধর্ম জারণ ক্ষমতা এবার যদি আমরা বলি বীজারুন ধর্ম বিজারণ ক্ষমতাটা কি তখন হবে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা ঠিক আছে বা ইলেকট্রন বর্জন করার প্রবণতা তাকেই বলবো ওই মৌলের বিজারণ ধর্ম বা বিচারণ ক্ষমতা এবার পর্যায় বরাবর শ্রেণী বরাবর কি পরিবর্তিত হয় সেটা আমরা দেখে নেব দেখো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা ক্রমশ কি হবে বৃদ্ধি পাবে এবং বিজারণ ধর্ম ক্রমশ কিন্তু হ্রাস পাবে যদি আমরা শ্রেণীর ওপর থেকে নিচের দিকে যাই সেই ক্ষেত্রে জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায় এবং বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় মানে উল্টোটা হবে ঠিক আছে এখানে বিজারণ ক্ষমতার একটা ক্রম দিয়েছি এরকম ক্রম কিন্তু তোমাদের থাকতে পারে একটু দেখে নিই ওকে ঠিক আছে এগুলো কিন্তু একই পর্যায়ের মৌল এরপর সংক্ষিপ্ত প্রশ্নে এক নম্বরে যেটা রয়েছে জারণ ক্ষমতার ক্রমটা কেমন হবে তাহলে গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে জারণ ক্ষমতা কি হবে ক্রমশ হ্রাস পেতে থাকবে তাই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডি এবার তরিদ্রিনাত্মক তা একই রকমের ফ্লোরিন ব্রোমিন আইডি তৈরি ঋণাত্মকতার ক্রম যদি আমরা আমাদের যে প্রশ্নে দেওয়া আছে সেই অনুযায়ী যদি দেখা হয় তাহলে এফ এন বি এলআই ঠিক আছে আয়নাইজেশন শক্তি যদি আমরা দেখি তাহলে কিন্তু লিথিয়ামের সব থেকে বেশি হবে তারপর হচ্ছে সোডিয়াম তারপর পটাশিয়াম তারপর রুবেডিয়াম কারণ একটি পর্যায়ের ওপর শ্রেণীর ওপর থেকে নিচের দিকে যদি যাই তাহলে তার আয়নাইজেশন শক্তি ক্রমশ কমে এরপর ইউরিনত্ম মৌল কী এবং একটি উদাহরণ বা দুটি উদাহরণ দেখো পর্যায়ের সারণীর সপ্তম পর্যায়ের অবস্থিত ইউরোনিয়ামের পরবর্তী মৌলগুলিকে ইউরেনিয়ামোত্তর মৌল বলে যেমন আছে ন্যাপচুনিয়াম প্লোটোনিয়াম তারপরে ছয় আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো সতেরো নম্বর শ্রেণীতে অবস্থান করে সাত পর্যায় সারণীর সতেরো নম্বর শ্রেণীতে কঠিন আয়োডিন তরল হচ্ছে ব্রোমিন এবং গ্যাস হচ্ছে ফ্লোরিন ক্লোরিন এরা তিন প্রকার মৌলিক কিন্তু এই সতেরো নম্বর শ্রেণীতে অবস্থান করবে এরপর দীর্ঘ প্রশ্নে চলে আসছি তেজস্ক্রিয়তা পর্যায়বিত্ত ধর্ম নয় এটা এক নম্বরের প্রশ্ন ছিল তারপরে বলেছে পর্যায় বরাবর ঋণাত্মকতা কি হবে বৃদ্ধি পাবে এবং শ্রেণী বরাবর ঋণাত্মকতা হ্রাস পাবে উদাহরণ দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি এরপর আসছি দুই ঋণাত্মকতা বলতে কি বোঝো যৌগের অনুর মধ্যে সমযোজ বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু ওই সমযোজি বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে যে তড়িৎ ঋণাত্মকতা বলে ইউরেনিয়াম তো দুটি মৌল নেপচোনিয়াম প্লুটোনিয়াম করে দেবে এরপর বাকিগুলো কিন্তু আমাদের বইতেই আছে একটা একটা করে আমরা দেখব ঠিক আছে যেমন মৌলে আয়নন শক্তি বলতে কি বোঝো বা আইন শক্তি বলতে কি বোঝায় সেটা আমরা দেখে নেবো তিনের দাগের প্রশ্ন যেটা রয়েছে প্রথমত হচ্ছে ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষে ঠিক আছে যোজ্যতা মানে সর্ববহিষ্টম কক্ষপথে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনকে অপসারিত করে পরমাণুটিকে এক একক ধন্যাত্মক আধার অর্থাৎ পজিটিভ আয়নে আধানে আয়নিত তো আয়নে পরিণত করার জন্য যে ন্যূনতম শক্তিটা প্রয়োজন হবে তাকে মনে আয়নন শক্তি বা আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন পোটেন্সিয়াল আয়ন বিভব সব একই নাম বলে ঠিক আছে এদের যদি আমরা একক দেখি তাহলে ক্যালোরি কিলো ক্যালোরি মোল আর হচ্ছে কেজি কিলো কিলো কেজি পার মোল বা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এবার আসছি আয়নন শক্তির সংজ্ঞায় ভূমি স্তর বা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু শব্দটি ব্যবহার কেন করা হয় তার কারণটি দেখো ভূমিস্তরে থাকার অর্থ পরমাণু সর্বনিম্ন শক্তি স্তরে সুস্থিত অবস্থায় থাকা ঠিক আছে পরমাণু উত্তেজিত অবস্থায় থাকলে প্রয়োজনীয় আয়নয়ন শক্তির পরিমাণ কম হয় এবং গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন পরমাণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল সর্বনিম্ন হয় তাই এই অবস্থায় আয়নিয়ন শক্তি প্রতিবেশী অন্যান্য পরমাণু দ্বারা প্রভাবিত হয় না এই কারণেই আয়নিয়ন শক্তির সংজ্ঞায় ভূমিস্তর বা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু শব্দটি ব্যবহার করা হয় এরপর চারের দাগে যে প্রশ্নটি ছিল ডোবেনারের ত্রয়সূত্র ডোবেনারের ত্রয়ীসূত্রটা কি যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে এক একটি শ্রেণী গঠন করলে মাঝের মৌলটি যে পারমাণবিক ভর মোটামুটিভাবে অন্য দুটি পরমাণু ভরের গড়ের সমান হয় যেমন উদাহরণ হিসেবে যদি দেখি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা পরপর আছে এদের দেখো লিথিয়ামের পারমাণবিক ভর সাত এবং পটাশিয়ামের পারমাণবিক ভর উনচল্লিশ আর এই দুটোকে যদি আমরা গড় করি তাহলে আমাদের তেইশ আসবে তেইশটা কিন্তু হয়ে যাবে সোডিয়ামের পারমাণবিক ভর এরপর আসছি মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠিক আছে বা গুরুত্বটা কী তো উনিশশো থেকে উনিশশো সালে বিজ্ঞানী মজলে বিভিন্ন মৌলের ওপর তীব্র গতি সম্পন্ন ইলেকট্রনের স্রোত অর্থাৎ ক্যাথোড রশির দ্বারা আঘাত করে এক্স রসির বর্ণালী উৎপন্ন করেন এইভাবে সৃষ্ট এক্স রশির বর্ণালীর ওপর তিনি নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করেন এই পরীক্ষা থেকে মজলের সিদ্ধান্ত আসে পারমাণবিক ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম নিয়ন্ত্রক এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে পারমাণবিক সংখ্যা মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক এখানে কিন্তু পর আমরা যে পড়ে এসেছি মেন্ডেলিপের ক্ষেত্রে ঠিক আছে পুরাতন যে প্রিওডিক্টেবিল তাতে কিন্তু পারমাণবিক ভরকেই প্রাধান্য দেওয়া হয়েছিল মজলের পরীক্ষার পর থেকে কিন্তু পারমাণবিক ভরকে না করে পারমাণবিক ক্রমাঙ্কের কেই নির্ধারক হিসেবে ধরে নিয়েছিলেন ঠিক আছে তো কোনো মৌলের বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্য তার পারমাণবিক ক্রমাঙ্কের উপর নির্ভর করে এটা মজলে কিন্তু সিদ্ধান্তে এসেছিল পরীক্ষার মাধ্যমে তারপরে তো সংশোধিত রূপটা এসেছিল তাই না এবার দেখো সিদ্ধান্ত ফল ফল ফলস্রূপ মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে পর্যায় স্মারণে সাজিয়ে মেন্ডেলিপ পর্যায় সূত্রে সংশোধন করা হয়েছিল এই সংশোধিত পর্যায় সূত্রের উপর ভিত্তি করে মেন্ডেলিপ পর্যায় সারণি আধুনিক সংস্করণ ও দীর্ঘ পর্যায় সারণি প্রকাশ করেন ঠিক আছে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারলে তো এরপর হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর কয়েকটি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পাঁচের দাগের যে প্রশ্ন ছিল তো সাদৃশ্য লিখে দেবে প্রথমত হচ্ছে খার ধাতুর মতো যে হাইড্রোজেনগুলি ঋণাত্মক মৌল দ্বিতীয়ত ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে মানে এইচ প্লাসে উৎপন্ন হবে তিন নাম্বার হাইড্রোজেন ও খার ধাতু উভয় যোজ্যতা কিন্তু এক হবে তারপর চার উভয়েরই বিজারণ ধর্ম বর্তমান থাকবে আর পাঁচ হচ্ছে যে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে উভয় অক্সাইড গঠন করবে ঠিক আছে বেশি মনে রাখার দরকার নেই চারটে থেকে পাঁচটা তোমরা করে নেবে ঠিক আছে যদি পারো স্কিন নিয়ে নাও ঠিক আছে এরপর হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের যে সাদৃশ্য দেখো প্রথমত হচ্ছে হাইড্রোজেনের মতো হ্যালোজেন মৌলগুলো যোজ্যতা মূলত এক দ্বিতীয়ত হ্যালোজেন মৌলের অনুমত হাইড্রোজেন দ্বি পরমাণুক হয় মানে এফ টু সিএল টু বিআর টু উৎপন্ন হয় সেইভাবেই কিন্তু হাইড্রোজেনের এইচ টু উৎপন্ন হয় তারপরে দেখো হাইড্রোজেন ও হ্যালোজেন উভয়ই অধাতব মৌল হয় তারপর চার নাম্বার ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হ্যালোজেনগুলো ধাতব হ্যালাইড যেমন এনএস গঠন করে ঠিক একই রকমভাবে ধাতুর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ধাতব হাইড্রাইড এনে এইচ উৎপন্ন করে এবং গলিত অবস্থায় ধাতু ভ্যালাইড তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হ্যালোজেন মুক্ত করবে এরপর চলে আসছি বৈসাদৃশ্য বা পার্থক্য প্রথম যেটা রয়েছে দেখো অধিকাংশ খার ধাতু সাধারণত উষ্ণতায় কঠিন মৌল হাইড্রোজেনের ক্ষেত্রে সাধারণ উষ্ণতায় গ্যাসীয় খার ধাতুগুলো এক পরমাণু হয় হ্যালোজেনগুলো দ্বি পরমাণু হয় তারপর দেখো ক্ষার ধাতুগুলো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতব মৌল কিন্তু হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল হলেও অধাতব তারপরে চার নম্বর যে পয়েন্টটি রয়েছে দেখো যে ক্ষার ধাতুগুলো আয়নি হয়ে সর্বদাই ক্যাটায়ন গঠন করবে ঠিক আছে ক্যাটায়ন গঠন করছে হাইড্রোজেনও সর্বদাই কিন্তু ক্যাটায়ন গঠন করবে না আমরা আগে বলে এলাম ক্যাটায়ন গঠন করবে আবার এখানে অনেক সময় হাইড্রোজেন অ্যানায়ন গঠন করে দৈত্য শক্তি পূর্তির জন্য ঠিক আছে তো এই পার্থক্যগুলো করে দেবে পাঁচের দাগে ধাতু অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয় আর পাঁচ হাইড্রোজেনের অক্সাইডগুলো টু ও প্রসম প্রকৃতির হয় প্রসম প্রকৃতির হবে ছয়ের দিকে যে প্রশ্নটি রয়েছে মেনেলিপের পর্যায় সারণী আধুনিক সংস্করণ এবং দীর্ঘ পর্যায়ের সারণির মধ্যে পার্থক্য পার্থক্য প্রথমটা কি মেনেলিপের পর্যায়ের সারণির আধুনিক সংস্করণে সাতটি পর্যায় নটি শ্রেণী দীর্ঘ পর্যায়ের সারণীতে সাতটি পর্যায়ে আঠারোটি শ্রেণী রয়েছে তারপরে আসছি দু নম্বর চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যায়ে অষ্টম শ্রেণীর মৌলগুলি প্রতিটির ঘরে তিনটি করে মৌল বর্তমান কিন্তু দীর্ঘ পর্যায় শ্রেণীর ক্ষেত্রে অষ্টম শ্রেণীতে একটি করে মৌলেই বর্তমান থাকবে সাত থেকে আট নাম্বার শ্রেণী দুটি করে উপশ্রেণী রয়েছে মেন্ডেলিপের ক্ষেত্রে কিন্তু দীর্ঘ পর্যায়ের শ্রেণীতে একটি করে উপশ্রেণী কোনো রকমের উপশ্রেণী নেই একটাই মাত্র আছে শ্রেণী এরপর আছে সাত সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো এক মার্কারি তরল ধাতু ছাড়া সমস্ত সন্ধিগত মৌলগুলি কঠিন ধাতু হয় তারপর অধিকাংশ সন্ধিগত মৌলই একাধিক যোজ্যতা প্রদর্শন করে তিন সন্ধিগত মৌলগুলোর রঙিন জটিল যৌগ গঠন করতে পারে চার বহু সংখ্যক সন্ধিগত মৌল ও তাদের তোমার যৌগ অনুঘটক হিসেবে কাজ করবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা তারপরে আসছি এটা তো আমাদের হয়ে এলো যে আইনন শক্তির সংজ্ঞায় ভূমিস্তর ও বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু এই দুটি ব্যবহার কেন করা হয় ও এটা একবার হয়ে গেছে এরপর আটের দিকে যে প্রশ্নটি ছিল যে এ বি সি মৌল দুটি পারমাণবিক সংখ্যা যথাক্রমে ছয় আট দশ সি একটি নিষ্ক্রিয় মৌল তাহলে এক কোন মৌলটির অপরা তরি ধর্মিতা সবচেয়ে বেশি হবে এখানে দ্বিতীয়ত যেটা রয়েছে কোন মৌলটির পরমাণু আকার সবচেয়ে কম আর তৃতীয় বি মৌলটি মেন্ডেলিপির পর্যায় শ্রেণীর কোন শ্রেণীতে অবস্থিত ক্লিয়ার এটা দু হাজার আটে কিন্তু এসেছে তো রকম প্রশ্ন থাকলে তোমাদের বারে বারে এই সমস্ত প্রশ্নগুলো করিয়ে দিয়েছি এবিটি এ টেস্ট পেপারে ঠিক আছে তো এখানে ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই দিয়ে দিবে। ইলেকট্রন বিন্যাস দেবে তারপর প্রশ্ন অনুসারে উত্তরটা দেবে ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যাচ্ছে বি মৌলটি অপরাধ তড়িৎ ধর্মী অর্থাৎ ঋণাত্মক মৌল সব মৌল হবে সবচেয়ে বেশি তরিত্রণাত্মক মৌল কোনটার ক্ষেত্রে হবে এখানে বি অ্যাকচুয়ালি বিটা কী হবে বিটা হবে তোমার আট অক্সিজেন ঠিক আছে তারপরে দ্বিতীয়ত বি মৌলটি পরমাণুর আকার সবচেয়ে ছোটো হবে এদের পরমাণুর আকার অনুসারে যদি সাজানো হয় এ সব থেকে বেশি তারপর সি তারপরে হবে বি ঠিক আছে এবং দীর্ঘ পর্যায়ের সামনে প্রতিটি পর্যায়ে আঠারো নম্বর শ্রেণীর নিষ্ক্রিয় মৌলগুলির আকার সবচেয়ে ছোট হবে ব্যতিক্রম ক্রমে এটা দরকার নেই যেহেতু জাস্ট একবার নলেজের জন্য দেখে নেবে তারপরে দেখো তিনের দাগে যেটা ছিল মেন্ডেলিপের পর্যায়ের সারণীতে বি মৌলটি কোথায় অবস্থান করবে সিক্স বিতে অবস্থান করবে সিক্স বি শ্রেণীতে দ্বিতীয় পর্যায়ের সিক্স বি শ্রেণীতে অবস্থান করে দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের বারে বারে টেস্ট পেপারে রয়েছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হয়তো তোমাদের পরীক্ষায় আসতে পারে তো এইখানে এইরকম প্রশ্ন থাকলে তোমাদের অনেকবার করিয়েছি আর নতুন করে করাবো না তোমরা একটু মাথায় রেখো যে এখানে জেড যেটা দেওয়া আছে সেটাকে তোমরা সবসময় আঠারো বা নিষ্ক্রিয় গ্যাসের মতো সূত্র পূর্তি ঘটবে এইরকম ধরে নেবে আট ধরতে পারো বা আঠারো ধরতে পারো তাই না ঠিক আছে তো যেহেতু এটা নিষ্ক্রিয় গ্যাস তাহলে কিন্তু এর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকবে আটটি ইলেকট্রন থাকবে মানে সম্পূর্ণ থাকবে এবার যদি এর ক্ষেত্রে আমরা দেখি জেড মাইনাস টু তাহলে শেষ কক্ষপথে কটা থাকবে এর ক্ষেত্রে শেষ কক্ষপথে কিন্তু দুটো কম থাকবে অর্থাৎ ছয় ছটি ইলেকট্রন থাকবে ঠিক আছে আর জেড প্লাস ওয়ানের ক্ষেত্রে কত হবে আট প্লাস এক নয় করলে হবে না আট যেহেতু আছে এক মানে সে নতুন করে তোমার এক হয়ে যাবে ঠিক আছে যেহেতু আটটা পূরণ হয়ে গেছে তাই না তাহলে একটা অবশিষ্ট থাকবে তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা একটি হবে বৈষ্ণব কক্ষপথে তাহলে এ মৌলটির দীর্ঘ পর্যায়ের সারণীর কত নম্বর শ্রেণীতে অবস্থান করবে যেহেতু এটা কিন্তু দুই দুই এবং একের বেশি তাহলে শেষ বহিস্তম কক্ষপথে যটা ইলেকট্রন কক্ষে আছে তার সঙ্গে দশ আমরা যোগ করে দেবো তাহলে ষোলো নম্বর শ্রেণীতে অবস্থান করে আর সি মৌলটি এক নম্বর শ্রেণীতে অবস্থান করবে কারণ এটার ক্ষেত্রে এক আছে এক বা দুই তাহলে কোনো রকমের জোর করবে না যোগ করবে না ঠিক আছে দশ যোগ করার দরকার নেই কারণ দীর্ঘ পর্যায় শ্রেণীতে ওটা এক বা দুই হবে এবার যদি তিন তিন থেকে একদম সাত পর্যন্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু বা পর্যন্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা দশ করে যোগ করব ক্লিয়ার দ্বিতীয়ত হচ্ছে বিমৌলটি নিষ্ক্রিয় মৌল হয় এটি আয়নন শক্তি সর্বাধিক হবে যেহেতু নিষ্ক্রিয় মৌল তাদের অষ্টস্রোত পূর্তি ঘটে আছে তাহলে সেইখান থেকে একটা ইলেকট্রন বর্জন করাটা অনেকটাই কষ্টসাধ্য তাই এটি সর্বাধিক আয়নন শক্তি হবে এরপর এদের যোগ কি গঠন করবে দেখো এদের যোজ্যতা যদি দেখি তাহলে এর যোজ্যতা কত হবে এর যোজ্যতা হবে দুই অর্থাৎ পূর্তির জন্য দুটো ইলেকট্রন দরকার তাই যোজ্যতা দুই এবং সি এর ক্ষেত্রে যোজ্যতা কিন্তু এক হবে একটা কিন্তু বর্জন করে দিয়ে ভিতরে কক্ষপথে সূত্র পূর্তি ঘটাবে তাহলে এখান থেকে আমরা তোমার সংকেতটা কি লিখে এবার মনে রাখবে সি যেহেতু খার ধাতু তাই আমরা বাম দিকে লিখেছি এবং এ যেহেতু ঋণাত্মক মহল ডান দিকে লিখেছি ক্লিয়ার এবারের শেষ যে প্রশ্নটা করবে এটা তোমরা স্ক্রিনশট নেবে এতটা আর বলবো না একই রকম সব হ্যাঁ আটত্রিশেরটা করে নেবে আটত্রিশ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপর এখানে উনচল্লিশেরটাও করবে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা স্কিনশন আর শেষের এটাও কিন্তু করতে হবে এটাও ইম্পর্টেন্ট তো এইগুলো করলে তোমাদের কিন্তু আর আটকাবে না পরীক্ষাতে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো তোমরা ভালো করে এগুলো যে করে নিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের সত্যি সত্যি উপকার আগে তাহলে অবশ্যই একটি লাইক করবে ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ